শিলচর কালাইন সড়কের তিন ঘড়িতে ডাকাত দলের খপ্পরে দুই সিইউইটি পরীক্ষার্থী সহ সাথে থাকা পরিবারের লোকেরা। ভাঙ্গারপাড় পুলিশের তৎপরতায় তিন ডাকাত গ্রেপ্তার। সিইউইটি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার শিলচর থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু তারা শিলং পৌঁছানোর একটু আগে সিইউইটি পরীক্ষা বাতিলের খবর পেয়ে বাড়িতে ফিরে আসার সময় বৃহস্পতিবার রাত 3টার সময় বিহার পুলিশ ফাঁড়ির অধীন তিন ঘড়িতে ডাকাতির শিকার হয়ে সর্বস্ব খুইয়েছেন। রাত 3টার সময় তিন ঘড়িতে আসার পর তিনজনের ডাকাত দল মোটা রশি দিয়ে পথ আগলে ধারালো দা সহ অস্ত্র দিয়ে আক্রমণ করে তাদের সঙ্গে থাকা মোবাইল, মহিলাদের সোনা সহ নগদ টাকা হাতিয়ে নেয়, এমনকি তাদের মারধর করেছে ডাকাতরা। তখন তারা ভাঙ্গারপাড় পুলিশকে ঘটনাটি জানান। ভাঙ্গারপাড় পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলেই কিছু দূরে একটি অল্টো গাড়ি দেখতে পান। তখন অল্টো গাড়িতে থাকা তিনজনকে ডাকাত হিসেবে শনাক্ত করেন যাত্রীরা। তখন ভাঙ্গারপাড় পুলিশ ও ডাকাত তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিন ডাকাতকে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। ভাঙ্গারপাড় পুলিশ ডাকাতদের বিহারা পুলিশকে সমঝে দিয়েছে। ব্যুরো রিপোর্ট আমাদের টিমে। সিটি এক্সাম দেওয়াত গেছিলা, মাল বাগনিরে লইয়া গেছিলাম আর কি। তে হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে এক্সামটা। শিলং তিন আবার ঘুরি আসলাম। তখন আইতে সময় এখানে ওই তিনালি নাকটা তিনগুড়ি জায়গাটা, এখানে আইয়া ছয়জন মানুষ আসবি, ছয়জনে ইয়ে অ্যাটাক করে লিছে। আপনার অ্যাটাক করার পরে দা দেখাইছে, বুঝেল দেখাইছে, সবরে ধরে লিছে গলা ধরিয়া কইছে, টাকা পয়সা কিতা আছে তোমরা তেও শোনাব না কিতা আছে। এরপরে আমার বনি যাচ্ছেন সোনা লইয়া গেছে গা, টেকা লইয়া গেছে, আমার যাচ্ছেন টেকা লইয়া গেছে গা, মোবাইল লইয়া গেছে গা। আর এরপরে থানাতে আইছি আমরা। বাঙ্গারপাড় থানাতে আইছি। বাঙ্গারপাড় থানাতে ইয়া সারতারা কইছি, সারতারা কইছেন এই জোর যে বেল লাগে এখানেও গিয়া কেজিতাম যে বিয়ারাত গিয়া। তারপরে আমরা বিয়ারাত তো কইছি স্যার আপনারা গেলে না আমরা যেতে পারতাম না। তারপরে স্যার তারা কইছেন ঠিক আছে সঙ্গে লইয়া যাব। লইয়া যাওয়ার পরে এরপরে যারা যে আমরা অ্যাটেক করছিলা তারা এখানেও গিয়া ফাইলিছি এল্টো গাড়ি একটা। এই তিনটারে আমরা যখন দেখছি দেখার পরে চিনি লইছি তারা খালকে। যখন আমরা রাত্রে 3টার সময় ঘটনা করছিলা তারা তখন চেহারাটা আমরা দেখছি আর কি, লাইট জ্বালাইন আসতো। লাইট জ্বালান দেখার পরে আমরা তারারে যখন সার তারারে লইয়া গেছি তখন আমরা দেখিও চিনি লইছি ওই সার তারা এখন দরিয়া তারারে লইয়া আসছে এখানে থানার। কতজন আসলে গাড়িতে? আমরা আসলাম গিয়া ওই লোক পাঁচজন আসলাম। তে আমরা ওইটাও রিকোয়েস্ট আর কি, ড্রাইভার লইয়া ছয়জন। আমরা ওইটাও রিকোয়েস্ট আর কি, আমরা সরকারকে জানাই আর আজকে আপনারা মানে হ্যারাসমেন্টের কারণে আমরা এই মানে দিগদারি হয়েছি আজকে এই যে ডাকাতি করছেন এখানে। আপনার মানে হ্যারাসমেন্টের কারণে সরকারকে জানাই আর এটার মানে পরিস্থিতি আপনারা লওয়ার জন্য যোগ্যতা।